নির্বাচন মানে রাজনৈতিক দলসমূহের পার ভঙা উৎসাহ থাকে আর রাজনৈতিক দলসমূহে বিভিন্ন স্থানত ভোটারক আকর্ষণ করবরাকলে কুচকাওয়াজ আরম্ভ করে। বর্তমান পরিস্থিতি লোকসভা নির্বাচনক লো ইতিমধ্যে তৎপর হয়েছে শাসক বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, কিন্তু আমি সাধারণ রাইজর কাক চাপিছো আর সাধারণ রাইজর মনত এই নির্বাচনক লো কেনে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে সেয়া জানিবলে চেষ্টা করছো। মই এখন হোটেললে আহিছো আর এখন এখন সাধারণ হোটেল, এই হোটেলখনত যিসকল লোক আহিছে তেওঁলোক গ্রামাঞ্চলের লোক আর গ্রাম্য অঞ্চলত কি ধরনের নির্বাচনক লো উৎসাহ আছে বা তেনেধরনের কি ধরনের কথা বতরা হয়েছে সেয়া জানিব খুঁজিম। মই আপনার ওসলে আহিছো, আপনার ঘর কোন ঠাইত? মূল ঘর কুরুয়াবাহিত। কেনেধরণ চলিছে নির্বাচনী বতাহ কোনফালে? না, এই উন্নয়নের দিকত বতাহ বলিছে। আজি 10 বছরে দেখিছে রাইজে যেটা উন্নয়ন বলিছে মোদী সরকারের সেইফালে গতি করেছে। সংস্কৃতি, জাতি মাতি বা এইখানে সংরক্ষণের যে ব্যবস্থা সরকারখানে আগবাইছে এই ক্ষেত্রে আমি সরকারক ধন্যবাদ জানাইছো আর সরকারের পক্ষেই আমি থাকিম। মই কিন্তু আপনার পা জানিব খুঁজিম যে আজি এক আজিরপরা বা এই সময়ের পরাই ঔষধের দাম বাড়িছে, তেনে ধরনের বিভিন্ন মূল্যবৃদ্ধিয়ে বিভিন্ন বস্তু সামৰি লৈছে, গতি এই সময়ত রাইজর মাজত তথাপিত ইলেকশনত কি ইলেকশনক লৈ কেনে ধরনের কথা বতরা হয়েছে? আমি জনাত মানে ইলেকশনের কথাটো কি আজি 10 বা 12 বছর আগরপা যে উন্নয়ন কাম করেছে সেই কামৰ লাইনতে আমি আগবাড়ি গৈ আছো। মূল্যবৃদ্ধিটো মানে মানুহ সংখ্যা বাড়ি গেলে বস্তুর দাম বাড়বই, সেটা স্বাভাবিক আর সেটা একটা বস্তুটোর দাম তো একে কেতিয়াও না থাকে বাড়বই, সেটা আমার কবলগীয় কথা। আপনার ওসলে আইসো কেনে ধরনের আপনার কোনখন গাঁও আপনার? মই একে পরমনিয়া। কি ধরনের কথা বতরা হয়েছে? একে যেটো উন্নয়নের হেতে হেতুতে বলিছে কথা, মানে বাকি কথা বতরা বিলাক মূল্যবৃদ্ধি বা অন্যান্য কথা বতরা বিলাক কেবল আলোচনা তেনেকুৱা হয় না। মই আরো এজন ওসলে যাম। দাদা আপনার ঘর কত? আমার গোলাঘাট। আপনার গোলাঘাটত? গোলাঘাটত কেনেকুৱা বতাহ? বতর তো কালি ঠিকই আছে, ইমান বেয়া নাই। না, নির্বাচন লৈ পেলায় আপনার কেনে ধরনের কথা বতরা হয়েছে? নির্বাচন লৈ পেলায় মানুষ কি পাতিছে কথা বতরা? ইলেকশন কি হব কি দেখিছে? মানে আমি কালি বাজার গেছিল, আসার কথা কইছো, গম না পাওয়া। আপনি ইলেকশনক লৈ ইমান হেৰি হোৱা নাই? না না, বাজার পর আইসো 10টা বাজার বাজার পর। মই আপনার ওচৰলে আহিছো। আপনার ঘর কত? বেঙ্গল। বেঙ্গলত কি চলিছে কথা বতরা, কিবা খবর পাইছে বেঙ্গলর? যোৱা নাই বহুদিন, মই ইয়াতে আছো। বেঙ্গলত ভোট দিবলৈ যাব এগৰাকী বেঙ্গলর ভোটার আমার লগত আছে। মই সাধারণ যিসকল ভোটার এই ভোটারসকলৰ সৈতে কথা বতরা পাতিম, কারণ সাধারণ ভোটারসকলৰ মনের কথাই আসলতে সেইদিনাখন যি 19 এপ্রিলত ভোটদান হব সেই 19 এপ্রিলত সাধারণ রাইজে ভোটদান সাব্যস্ত করবে। আপনার ঘর কোন জায়গা? মোর ঘর বরজুরিত। বরজুরিত কেনেকুৱা বতাহ চলিছে নির্বাচনের ইলেকশনের? কি বতাহ চলিছে? বিজেপি যাব। বিজেপি যাব? কিয় যাব বিজেপি? বিজেপি ভাল কাম করেছে, সেইটো কারণে। হয়, রাইজে মানে ভাল কামের সপক্ষে ভোটদান দিব। হয়, গতি আসল কথাটো গ্রাউন্ড জিরো রিপোর্টত যিখিনি কথা আলোচনা হয়েছে, যিসকল রাইজে সাধারণ রাইজে যি কথা কৈছে সেয়া হয়তো ফলাফললে আহিব আর 19 তারিখে রাইজে ভোটদান সাব্যস্ত করব, কিন্তু ফলাফলত কোনগৰাকী প্রার্থীয়ে শেষ হাঁহি মারিব সেয়া অপেক্ষা করব লাগিব আমি 4 জুনলৈ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।